আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আমার চ্যানেল। আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। গ্রীষ্মকালীন দলবদলের খবর নিয়ে উপস্থিত হলাম এই ভিডিওতে। ইংলিশ ক্লাব লিভারপুলের সাথে ছয় বছরের সম্পর্ক ছিন্ন করলেন সেনেগাল সুপারস্টার সাদিও মানে। আগামী মৌসুমে তাকে দেখা যাবে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের জার্সিতে। দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়ে গেছে, আজ আসছে আনুষ্ঠানিক ঘোষণা। সাদিও মানের সাথে তিন বছরের চুক্তি করেছে বায়ার্ন মিউনিখ। 2025 সাল পর্যন্ত বায়ার্নে খেলবেন তিনি। ট্রান্সফার ফি ও বোনাস মিলিয়ে 41 মিলিয়ন ইউরোর বিনিময়ে বায়ার্নে যোগ দিলেন সাদিও মানে। 2016 সালে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন সাদিও মানে, এরপর সেখানে কাটিয়েছেন 6টি মৌসুম। তিনি লিভারপুলের হয়ে 269টি ম্যাচ খেলেছেন, করেছেন 120 গোল। সর্বশেষ মৌসুমে 23 গোল করেন সাদিও মানে। লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও ক্লাব ফুটবলের বিশ্বকাপও জিতেছেন তিনি। দলবদলের খেলা শেষ, তাই এখন দেখার বিষয় নতুন মৌসুম, নতুন ক্লাব, নতুন শহরে কেমন কাটে সাদিও মানের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।